আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সামহিয়া স্নেহা। এই বর্তমান সময়ে করোনা নিয়ে সবাই কিন্তু মোটামুটি অনেক দুশ্চিন্তায় আছেন। আবার অনেক সময় অনেকের ভাইরাল ফিভার কিংবা ফ্লু লাইক ফিভার হয়ে থাকে, তখন তারা আতঙ্কে পড়ে যান যে এই না বুঝি করোনা ভাইরাস অ্যাটাক হয়ে গেল আমার শরীরে। প্রথমত করোনা ভাইরাস থেকে আপনার নর্মাল যে ফিভার বা সিজনাল বা ওয়েদার চেঞ্জে যে ফিভারটা হয়, এটা কিন্তু আপনাদের ডিফারেন্ট করতে জানতে হবে বা এর পার্থক্যটা কী সেটা বুঝতে হবে। তো প্রথমত করোনা ভাইরাস হলে আপনার শরীরে কী কী প্রবলেমগুলো হবে বা কী কী উপসর্গগুলো দেখা দিবে, এটা যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্যান্য ভাইরাস থেকে বা অন্যান্য ফিভার থেকে আপনি করোনা ভাইরাসকে খুব সহজেই আলাদা করতে পারবেন। আপনার যদি নর্মাল ওয়েদার চেঞ্জের কারণে ঠান্ডা জ্বর কাশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মাল প্যারাসিটামল কিংবা ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলেই আপনি খুব আর্লি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনার শরীরে যদি করোনা ভাইরাসের অ্যাটাক হয় কিংবা আপনি করোনা পজিটিভ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই নর্মাল ট্রিটমেন্টে কিংবা আপনি সাধারণ এই কিছু উপসর্গই আপনার শরীরে দেখা দিবে না, আরও অনেক উপসর্গ আপনার শরীরে দেখা দিবে। সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে জানতে হবে করোনা ভাইরাসে আপনার শরীরে ভাইরাসটা চলে আসলে কিংবা আপনি করোনা পজিটিভ হলে আপনার বডিতে কী কী উপসর্গ দেখা দিবে। করোনা ভাইরাসের অ্যাটাক হলে আপনি প্রথমেই 10 থেকে 15 দিন পরে আপনার শরীরে সংক্রমণ শুরু হবে। তো প্রথমে আপনার সাধারণ জ্বর কিংবা হালকা গলা ব্যথা কিংবা সর্দি কাশি দিয়ে শুরু হবে। আস্তে আস্তে আপনার শরীর অনেক দুর্বল হয়ে পড়বে, তার সাথে আপনার ঠান্ডা কাশি জ্বর হবে, শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে কিংবা আপনার যে জয়েন্ট আছে সেখানে পেন হতে পারে। তার সাথে আপনি যখন আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবেন, ঠিক তখনই আপনার ফুসফুসে অ্যাটাক হবে, আর ঠিক তখনই আপনার অনেক শ্বাসকষ্ট হবে, তার সাথে বুকে চাপ প্রয়োগ হবে কিংবা আরও অনেক উপসর্গ দেখা দিতে পারে। এই উপসর্গগুলো নিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব এখন। কোভিডে আক্রান্ত হবার পরে আপনার শরীরে যে লক্ষণগুলো দেখা দিবে তা নিয়ে এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব সবার সুবিধার জন্য। প্রথম 1 থেকে 3 দিন সর্দি কাশি, হালকা গলা ব্যথা। চতুর্থ নম্বর দিনে গলা ব্যথা অনুভব, শরীরে ক্লান্তি ভাব, গলা ভেঙে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া, মাথা ব্যথা, ডায়রিয়া হতে পারে। পঞ্চম দিনে গলা ব্যথা, জ্বর, শরীর দুর্বলতা, গিরায় গিরায় ব্যথা অনুভব। 6 থেকে 7 নম্বর দিনে জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া। পরবর্তী সময়ে কফির সঙ্গে অনেক বেশি কাশি, জ্বর বেড়ে যাওয়া। 8ম দিনে 100 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর, শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব, অস্বাভাবিক কাশি, মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা। 9ম দিনে লক্ষণগুলো অপরিবর্তিত থাকবে এবং প্রকট হবে, সাথে জ্বর আর শ্বাসকষ্ট বেড়ে যাবে। প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত যে উপসর্গগুলো আপনার শরীরে দেখা দিতে পারে সবগুলো উপসর্গ নিয়ে আমি আলোচনা করলাম। এই উপসর্গগুলো যদি আপনার শরীরে দেখা দেয় এমন অবস্থায় অবশ্যই আপনাকে বাসার সবার থেকে আলাদা থাকতে হবে, কারণ ভাইরাল কিন্তু করোনা ভাইরাস কিন্তু একজনের বডি থেকে খুব সহজেই অন্যজনের বডিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেজন্য এই উপসর্গগুলো আপনার শরীরে দেখা দিলেই আপনি প্রথম থেকে আলাদা থাকার চেষ্টা করবেন। এতে করে আপনার ফ্যামিলি কিংবা আপনার আশেপাশের মানুষগুলো কিন্তু এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে যেতে পারে। করোনা হলেই আপনি মারা যাবেন, এই ভীতি থেকে আপনাকে উঠে আসতে হবে। করোনা হওয়ার পর আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সুস্থ হয়ে যেতে পারেন। আপনার শরীরের কন্ডিশন যদি খুব ভালো থাকে কিংবা আপনি অনেক বেশি উইকনেস কিংবা অনেক বেশি খারাপ ফিল না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাসায় বসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। কিন্তু সেদিকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে করে আপনি আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে আপনি মেলামেশা বা কন্ট্যাক্ট বন্ধ রাখতে হবে, আপনাকে একটু একা থাকতে হবে কিংবা একটা রুমে আপনাকে আইসোলেটেড থাকতে হবে। পরিবারের বয়স্ক যারা আছে তাদের যদি এরকম কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে কিন্তু তাদেরকে বাসায় না রেখে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে আসতে হবে, কারণ বয়স্ক মানুষের কিন্তু এমনিতেই অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাছাড়াও আরও অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সেজন্য বয়স্ক মানুষদেরকে এরকম উপসর্গ দেখা দিলে বাসায় না রেখে হসপিটাল নিয়ে এসে চিকিৎসা করাটাই ভালো।
আর যদি কোনো বাসায় কোনো বাচ্চা থাকে বা শিশু থাকে, তাদের যদি এরকম কোনো উপসর্গ দেখা দেয়, সেই ক্ষেত্রেও আপনাদের তাৎক্ষণিক হসপিটালে নিয়ে আসতে হবে কিংবা ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ বাচ্চারা কিন্তু তাদের প্রবলেম বা সমস্যার কথাগুলো মুখে বলতে পারে না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের কাছে নিয়ে আসতে হবে আর তাদের পরামর্শ অনুযায়ী বাচ্চাটিকে আপনারা খুব ভালোভাবে চিকিৎসা করাতে হবে। আর ফ্যামিলিতে যে পেশেন্টগুলো আছে, যাদের অ্যাজমা প্রবলেম কিংবা হাই প্রেশার কিংবা ডায়াবেটিক পেশেন্ট, এই পেশেন্টগুলো কিন্তু প্রথম থেকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যারা অ্যাজমা পেশেন্ট আছেন, তাদের কিন্তু লাংসে কিন্তু অনেক প্রবলেম বা ইনফেকশন প্রথম থেকেই থাকতে পারে। তারা কিন্তু একটু সিজনাল বা ওয়েদার চেঞ্জ হলেই তাদের ঠান্ডা কাশি জ্বর হওয়ার প্রবণতাটা খুব বেশি। সেজন্য যারা অ্যাজমা পেশেন্ট আছেন, তারা খুব সাবধানে থাকবেন। আর এরকম কোনো সিমটম দেখা দিলে বা এরকম কোনো উপসর্গ শরীরে দেখা দেওয়ার মাত্রই আপনারা ডক্টরের পরামর্শ নেবেন। আর খুব প্রথম থেকেই যদি আপনারা চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনারা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক পেশেন্ট আছে যাদের বডিতে এরকম উপসর্গ দেখা দিলে তারা ভয় পেয়ে যায়, কোনো ধরনের ডক্টরের পরামর্শ না নিয়ে নিজেরাই বাসায় চিকিৎসা নিতে থাকে বা নিজেরাই কিছু মেডিসিন খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে কিন্তু মৃত্যুর আশঙ্কাটা বেড়ে যায়। সেজন্য আপনারা করোনা নিয়ে ভয়ভীতি না করে এরকম উপসর্গ দেখা দিলেই আপনারা করোনা টেস্ট করে দেখবেন পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি সিমটম বেশি দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নেবেন আর সঠিক সময়ে আপনারা সঠিক চিকিৎসা নেবেন। এতে করে আপনাদের কিন্তু জীবন বেঁচে যেতে পারে। কিছু ভুলের জন্যই কিন্তু মূলত করোনা এত দ্রুত ছড়িয়ে পড়ছে আর মানুষের মৃত্যু হারটা বেড়ে যাচ্ছে। সেজন্য প্রথম থেকেই যদি আমরা সাবধান থাকি, তাহলে কিন্তু এই মৃত্যু হার আর সংক্রমণের হার কিন্তু আমরা কমাতে পারি খুব সহজেই। একটি গুরুত্বপূর্ণ কথা না বলি পারছি না, সেটি হচ্ছে আপনারা যদি এরকম কোন উপসর্গ দেখা দেয় কিংবা আপনি রিসেন্টলি কিংবা 10 থেকে 15 দিনের মধ্যে কোনো করোনা পেশেন্টের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল কিংবা তাদের কাছে আপনি গিয়েছিলেন, এমন কোনো কিছু থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার উপসর্গ দেখা দেওয়া মাত্রই আপনাকে করোনা টেস্ট করাতে হবে। কারণ করোনা, যে পেশেন্টটা করোনা হয়েছে, সে কিন্তু তখনই বলতে পারবে না সে করোনা পজিটিভ। কারণ করোনা সিমটম দেখা দিতে কিন্তু কিছুটা সময় নেয়। সেজন্য আপনি যদি এরকম কোনো পেশেন্টের সাথে মেলামেশা কিংবা সাক্ষাৎ করে থাকেন যে কিনা পরবর্তীতে সময়ে করোনা পজিটিভ এসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রিস্ক থেকে যায়। সেজন্য এরকম কোনো উপসর্গ আপনার দেখা দিলেই আপনি তাৎক্ষণিক করোনা টেস্ট করাবেন। আর এর আগে আপনি আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আশেপাশের মানুষের সাথে খুব একটা মেলামেশা করবেন না, আপনি একটু একা থাকার চেষ্টা করবেন। কারণ আপনার কিন্তু করোনা হতে পারে, কারণ করোনা ভাইরাস কিন্তু খুব দ্রুত আর খুব সহজেই একজন থেকে অন্যজনের শরীরে প্রবেশ করতে পারে আর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, একটা মানুষ যদি করোনা পজিটিভ হয়ে থাকে, সে বাসায় ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু সে কিন্তু এখনও জানে না তার শরীরে করোনা ভাইরাস আছে কি নেই। সে ভাবে আমি সুস্থ হয়ে গিয়েছি, তার মানে আমার বডি থেকে যে করোনা ভাইরাসটা ছিল সেটা নেই বা চলে গিয়েছে। এমন অবস্থায় আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে মেলামেশা শুরু করে দেন, কিন্তু এটা কিন্তু খুব একটা রং ডিসিশন। কারণ করোনা ভাইরাস কিন্তু আপনার শরীরে অনেক দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে। সেজন্য আপনি অবশ্যই সুস্থতা ফিল করার পরে একটা করোনা টেস্ট করিয়ে দেখবেন বা শিওর হয়ে নেবেন আপনি করোনা পজিটিভ কিংবা নেগেটিভ কিনা। আপনি যদি শিওর না হয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে মেলামেশা করেন বা তাদের কাছে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে সুপ্ত অবস্থায় যে ভাইরাসটি আছে, এটি কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আক্রমণ করতে পারে বা তা খুব দ্রুত সংক্রমিত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোনো ধরনের রিস্ক না নিয়ে আপনি অবশ্যই করোনা টেস্ট করে আপনি শিওর হয়ে নেবেন যে আপনি করোনা নেগেটিভ কিনা। এই অবস্থায় আপনি আপনার আশেপাশের মানুষের সাথে বা আপনার ফ্যামিলি মেম্বারের সাথে নর্মালভাবে দেখা সাক্ষাৎ বা মেলামেশা করতে পারবেন। এই জিনিসটিতে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, হওয়ার পর বা কোভিড পজিটিভ হওয়ার পর আপনি কখন হসপিটালে ভর্তি হবেন। এই অবস্থায় আপনি প্রথম থেকে 9ম দিন পর্যন্ত যে সিমটমগুলো দেখা দিবে, সে পর্যন্ত কিন্তু আপনি বাসায় ওয়েট করতে পারবেন না। প্রথম কিছুদিন যে আমি সিমটমগুলো আলোচনা করেছি আমার ভিডিওতে, এরকম নর্মাল সিমটম যদি আপনার দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসায় ট্রিটমেন্ট নিতে পারেন।
কিন্তু যখন আপনি অনেক বেশি উইক ফিল করবেন বা আপনি শ্বাসকষ্ট ভুগছেন কিংবা আপনার বুকে প্রচণ্ড চাপ প্রয়োগ হচ্ছে বা আপনার শরীর অনেক বেশি খারাপ লাগছে, সেই অবস্থায় কিন্তু আপনি বাসায় মোটেও থেকে রিস্ক নিতে পারবেন না। এই অবস্থায় আপনার ফুসফুস কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারে 100%। সেজন্য আপনি এমন অবস্থা হওয়ার সাথে সাথেই আপনি হসপিটালে অ্যাডমিশন হয়ে যাবেন, সঠিক চিকিৎসা নেবেন। আপনি যদি এরকম সিমটম দেখা যাওয়ার পরও আপনি বাসায় থাকেন, তাহলে কিন্তু একটা মর্বিডিটির একটা আশঙ্কা থেকে যায়, মানে মৃত্যুর একটা আশঙ্কা থেকে যায়। সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত ডক্টরের কাছে আসবেন। আর আপনি যদি চিকিৎসা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে যদি আপনি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব। অনেকেই ভুলটা করেন, আপনার এরকম শ্বাসকষ্ট নিয়ে অনেকক্ষণ পর্যন্ত আপনি বাসায় থাকেন, এরপরে আপনি হসপিটালে আসেন। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না, কারণ আপনার লাংস যদি 100% ড্যামেজ হয়ে যায়, সে তখন আর কিছু করণীয় থাকে না। আমরা যদি প্রথম থেকে কিছু জিনিস মেনটেন করি বা কিছু রুলস ফলো করি, তাহলে কিন্তু আমরা সংক্রমণের হাত থেকে বেঁচে যেতে পারি। আপনি প্রতিদিন অবশ্যই বাইরে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করবেন। আপনারা অবশ্যই বাহির থেকে বাসায় এসে সেই মাস্কটি ফেলে দিবেন। এক মাস্ক একদিনের বেশি ব্যবহার করা যাবে না। একটা মাস্ক একদিন ব্যবহার করে সেই মাস্কটি অবশ্যই আপনারা ময়লার ঝুড়িতে ফেলে দিবেন, এটি কোনোভাবে রুমে নিয়ে আসা যাবে না। আর আপনি যদি কোনো গ্যাদারিং প্লেস থেকে বাসায় আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পোশাকটিও খুলে রেখে দিতে হবে, সেই পোশাকটি পরে কিন্তু আপনি ঘরে থাকতে পারবেন না। কারণ আপনি কিন্তু বলতে পাচ্ছেন না বা আপনি কিন্তু শিওর না যে আপনার এই পোশাকে বা আপনার মাস্কে এই ভাইরাসটা বাসায় চলে এসেছে। এতে করে কিন্তু আপনাদের বাসায় যে বয়স্ক মানুষ আছে কিংবা যাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা কিন্তু খুব সহজেই সংক্রমিত হয়ে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের বাসার বয়স্ক মানুষগুলাই খুব বেশি সংক্রমিত হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু বাইরে যাচ্ছে না বাসায় থাকার পরেও। এর কারণ হচ্ছে যারা বাইরে যাচ্ছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে তারা কিন্তু সংক্রমিত কম হচ্ছে, তাদের মাধ্যমে বা তাদের সাথে চলে আসছে করোনা ভাইরাস বাসায়। এতে করে কিন্তু ঘরে যারা আছে বডিতে ইমিউন সিস্টেম লো বা বয়স্ক মানুষ, তারা কিন্তু খুব দ্রুত সংক্রমিত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার প্রতিদিন যে ইউজ করা মাস্ক আছে সেটি আপনার ফেলে দিয়ে নতুন মাস্ক ব্যবহার করবেন। এতে করে কিন্তু করোনা সংক্রমণের হার কমে যেতে পারে আর আপনি কিন্তু সুস্থ থাকতে পারেন। এতে করে আপনার ফ্যামিলি মানুষগুলোও কিন্তু সুস্থ থাকতে পারে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অবশ্যই সাবধানে থাকবেন। আপনি যদি সাবধানে থাকেন বা সাবধানতা অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার সাথে আপনার পরিবারের মানুষগুলো সুস্থ থাকতে পারে। আশা করি আপনারা এরকম মেনটেন করবেন এই করোনা থেকে সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।